Hey, hello everyone. This is Ron and welcome to my channel Dream to Life. আমি জানি না এক্স্যাক্টলি আমি কত মাস বাদে ভিডিও বানাচ্ছি আবার। তো আজকের দিনটা আমি ভিডিও এই কারণে বানাচ্ছি কারণ আজকের দিনটা হবে আমার সত্যি একটা স্পেশাল ডে। আর টাইটেল থেকে অলরেডি বুঝে গেছে যে আমি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি, কী করাতে যাচ্ছি। তো যাবো, বাট ব্যাপারটা হলো যে আমার বাড়িতে কেউই জানে না, না মা জানে না বাবা জানে যে আমি ট্যাটু করাবো। সো আমি তাদেরও রিয়াকশন ক্যাপচার করব যখন ট্যাটুটা হয়ে যাবে। আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য, জানি না এক্স্যাক্টলি কী হবে, কারণ আমি একটা জিনিসের জন্যই বারবার ধরে পিছিয়ে এসেছি যে প্রচণ্ড লাগে বলে আর আমি অত পেন দেয় না সহ্য করতে কিনমায় পারবো আমি এক্স্যাক্টলি, সেটা ওখানে গিয়েই যখন ট্যাটু করা শুরু হবে তখনই বোঝা যাবে। এনিওয়েজ যাওয়া যাক, আমি যাচ্ছি হাতিবাগান দোকানের সামনে গিয়ে, আবার মানে ট্যাটু পার্লারের সামনে গিয়ে আবার ভিডিওটা রিজিউম করবো। আপাতত আমি এখান থেকে স্কুটিতে বেরোবো আর আমার এক ফ্রেন্ডের সাথে, তার সঙ্গে আগেও আলাপ হয়েছে, আবার আজকেও আলাপ করে দেবো। এনিওয়েজ মা নিচে ওয়েট করছে, মাকে মায়ের বান্ধবীর বাড়িতে ছেড়ে দেন আমি সোজা বেরিয়ে যাবো। আর বিকালে এসে দেখি, কারণ আমার বাবা একদম পছন্দ করে না, সত্যি কথা বলতে আমার বাবা একদম পছন্দ করে না ট্যাটু, জানি না বাবা কীরকমভাবে রিয়াক্ট করবে। ঘরে না ঢুক মানে ঘরে ঢুকতে দিলে হলো। এনিওয়েজ সো যাওয়া যাক, এখন করা বাজে, এখন প্রায় 12:15 আর ওখানে একটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। সো যাওয়া যাক, চল। তো আমি পৌঁছে গেছি ট্যাটু পার্লারে, এখানে দাদা আমার ব্যান্ডটা দিয়ে বানাচ্ছে। এখনই শুরু করছো? হ্যাঁ, মানে এটা জাস্ট আমার তো জাস্ট এমনি ব্লগ। আমার সাথে এসছে গোলু, ও ট্যাটু করিয়েছিল, দেখা দেখি আমি একটু সাহস পেলাম আর কি। আমার ফাটে আমার তো ফাটে আমার এখনো ফাটছে, যেটা সত্যি কথা সেটা সত্যি কথা আমার এখনো ফাটছে। দাদা কত লাগবে? যেটা লাগবে সেটা মানে সহ্য করে নেওয়া যায় আর কি। ট্যাটু এমন কোনো ব্যাপার না, ট্যাটুটা অ্যাকচুয়ালি মাসলসে যায় না বলে সে কারণে মানুষ সহ্য করতে পারে। মাসলসে গেলে হয়তো ব্লিডিং হতো, ব্যথা হতো, সে কারণে মাসলসে যায় না বলে এটা ব্লিডিং বা ব্যথা হয় না, এটা জ্বালা করে জাস্ট স্কিনের লেয়ারে চলে বলে। আদারওয়াইজ একটা প্রফেশনাল আর্টিস্টের কাছে করলে খুব একটা অসুবিধা হয়। উইশ মি লাক, উইশ মি লাক। আর তুমি মানে ইয়ে মানে যেটা দিয়ে করো ওটাও কি নতুন নিডল ইউজ করো? কিছু তো সব কিছু নতুন নতুন ইউজ হবে, ঠিক আছে? সো টেনশন আর এমনি কোনো ব্যাপার নেই, তাহলে আমার একটু একটু ফাটছে শুরু হলে দেখা যাবে। মোটামুটি 3 ঘন্টা মতো লাগবে, 3 ঘন্টার ট্রেন হবে। তো তোমরা একটুখানি আগের কাজগুলো দেখে নাও। দেখতে খুব মিষ্টি লাগছে, কি বলছো?
দেখছি লোকজনকে ইন্সপায়ার করতে পারবি। আমি ইন্সপায়ার করছি তো। অন্য কিছু ভাবো, অন্য কিছু কিছু হচ্ছেই না, গিজাচ্ছেই না, দুর্গা পুজো নিয়ে বেরোবো না। নেই এবার তোমার ভিতরে ছোট্ট ট্রায়াঙ্গেল হবে, সবে একটা হয়েছে, ওটা তো সত্যি হবে, ওটা পরে হবে। কেউ ট্যাটু করতে আসবে না কোনোদিন। সব জায়গায় তো এরকম লাগে না, না বোঝাই যায় যে কাস্টমার কোনো অসুবিধা হচ্ছে। হাতে স্কেচ করার সময় তখন তো একটু মনে ভয় এসে গেছিল আপনার। হ্যাঁ প্র্যাকটিক্যাল কথা তো, এটা ফ্রি এন্ড হলো টোটালি। হ্যাঁ সত্যি সত্যি দারুণ দারুণ করে, দারুণ দারুণ। সো ফাইনালি ডান, মিথ্যা কথা তো বলবো না, বিশাল ফেটেছে সত্যি কথা জানে। কিন্তু সিরিয়াসলি দাদা যা কাজ করেছেন মানে এক ঘর, আর এটা দেখে কেউ বলবে না এটা অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের ওপরে জিনিসটাকে করা। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম, থ্যাংক ইউ। তুমি স্যাটিসফাই তো? আমি আমি প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাই। তুমি একটু বলে দাও যে দোকানটা কোথায়? আমার দোকান হচ্ছে, আমার স্টুডিও হচ্ছে 72 অরবিন্দ সরণি কলকাতা 5, আর মোটামুটি আমি এই লাইনে 10 বছর হয়ে গেছে। আর কি বলবো, আমি সেলফ একাই আছি এখানে, আর কিছু বলার নেই। সেরকম কন্ট্যাক্ট করো, এক্স্যাক্টলি নাম্বারটা নাম্বারটা আমি লিখে দেবো। হ্যাঁ আমি লিখেও দেবো, মানে ভিডিওর ওখানেই থাকবে। সিরিয়াসলি স্যাটিসফাইড, সিরিয়াসলি স্যাটিসফাইড। মানে কোনো রকম অসুবিধা হলে ভিজিট করবি, অসুবিধা নেই, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সিরিয়াসলি। এবার শুধু বাড়িতে গিয়ে মা বাবার রিয়াকশন দেখার পালা, মেবি বার করে দেবে, তাই আমার আর ঢুকে যাবো চাপে। মানে কতটা প্রফেশনালি জিনিসগুলো করা হয়, আর বিইং আ প্রফেশনাল ট্যাটু আর্টিস্ট মানে এই জিনিসগুলো নিজে থেকেই চলে আসে। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো, কারণ আমি বাড়ি যাবো, দেন মা বাবার রিঅ্যাকশনটা দেখি কি হয়। চলো টাটা। বাবা কোথায়, কি করছো?
দু থেকে দেখো ভালো লাগবে দাদা দেখো দেখো Going somewhere.